আমি উত্তরা ইউনিভার্সিটি চ্যান্সেলর হিসেবে এই ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শিক্ষা সমস্যা সমাধান কল্পে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা যথেষ্ট নয়, এরই ফলস্বরূপ বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুপ্রবেশ ঘটেছে। এক্ষেত্রে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাবর্তন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য একটি গৌরবময় দিন। পরিশ্রম, অধ্যবসায়, সাধনা, শৃঙ্খলাবোধ এবং বিষয়ের প্রতি ভালোবাসার মাধ্যমে অর্জিত হয় একটি ডিগ্রি। এ কৃতিত্বের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখেন মা বাবা, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র। বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার হার দ্রুতই বেড়ে চলেছে, এটি একটি গৌরবের বিষয়। তবে গুণগত মানের শিক্ষার ঘাটতিও রয়েছে। জ্ঞানের প্রসারতা যেমন প্রয়োজন, জ্ঞানের গভীরতা তার চেয়ে কোনো অংশে কম প্রয়োজনীয় নয়। আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের যে 4-5 বছরের পড়াশোনা এটি সব নয়, তবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে সমস্ত নমস্য শিক্ষকবৃন্দ এই ছাত্রছাত্রীদেরকে নিরলস প্রচেষ্টার দ্বারা, আন্তরিকতার দ্বারা, একাগ্রতার দ্বারা তাদেরকে ট্রেন করেছেন এই 4 বছর। এই ট্রেনিংটাই হলো পরবর্তী জীবনের পাথেয় হিসাবে। এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত শিক্ষা ও শারীরিক শিক্ষা বিভাগের 2009 থেকে 2010 পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। এবার আমি স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত ব্যবসায় প্রশাসন বিভাগের 2009 থেকে 2010 পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। I'm truly honored having the opportunity of expressing my heartfelt feeling. I feel today is the most memorable day for me and for my fellow graduate friends. We all are thankful to our teachers at the highest set of learning, namely Uttara University, whose contribution, love, and utmost care made our journey a great success. Distinguished guests, it is a memorable day for me to receive such a prestigious honor in this gorgeous event. This honor has entrusted more responsibilities and duties to me and my family, society, as well as the nation at large. My fellow friends, we shall have to face the 21st century's challenge in this lifetime. The global change has been taking place constantly and continuously. So, we are to combat these changes. There is only one earth. We are to care and share it.
প্রিয় গ্রাজুয়েটরা, আজকের এই সমাবর্তন তোমাদের যেমন স্বীকৃতি দিচ্ছে তেমনি দায়িত্ব প্রদান করছে। সেই দায়িত্ব নিছক কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে নিয়ে আত্মতুষ্টি নয়, বরং সমাজ ও মানুষের জন্য কাজ করা। তোমাদের এই অর্জন তখনই সার্থক হবে যখন তোমরা এদেশের গণমানুষের অনুভূতিকে ধারণ করে তাদের জন্য কিছু করতে পারবে। এই যে আমাদের 16 কোটি মানুষের সমাজ, তাদের ভালোবাসা আছে, আনন্দ বেদনা আছে, অভাব অনটন আছে, হৃদয়ের অনুভূতি আছে, বিচিত্র চাওয়া পাওয়া আছে, তা উপলব্ধি করতে হবে। আর তা করতে পারলেই এই সমাজের সাথে তোমাদের একাত্মতা প্রকাশ পাবে এবং তোমরাই হবে তাদের একজন। বিশ্বায়নের প্রভাবে মানুষ আজ হৃদয়বৃত্তি পরিবর্তে ছুটছে অর্থ আর ভোগবৃত্তির দিকে, সেখানে মানবতার পরিবর্তে বৈশ্বিক প্রাপ্তি গুরুত্ব পাচ্ছে। আত্মকেন্দ্রিকতা আর আত্মলিপ্সার মার কাছে মানবতা ভুলণ্ঠিত হচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে যান্ত্রিক। আজ সমাজে যে নানা অনাচার, এর মূলে রয়েছে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড ও নেতিবাচক মানসিকতা। সত্য সুন্দর সভ্য সমাজ গড়তে আমাদের ওই মানসিকতার ভিত্তি থেকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস তোমরা হবে সেই তরুণ দল যাদের চিন্তা চেতনা থাকবে নব উদ্দীপনা, অশুভকে জয় করার অদম্য শক্তি আর পরিবর্তনের অঙ্গীকার।